এখন 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 বিশ মাসের ভিডিও দেখছে বাড়ি তো বাড়ি বাড়ি আছে সালামালাইকুম বাড়ি হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আপনি কেমন আছেন হ্যালো বাড়ি হ্যালো বিশ মাসের ভিডিও করবো হ্যাঁ মিম কোথায় মিম হ্যাঁ উনি হচ্ছেন জামাই বাবা এই হচ্ছে বিয়ে বাড়ির আয়োজন হ্যাঁ হ্যাঁ ভাই দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ইয়েস ইয়েস আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অনেক অনেক ক্লিয়ার হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে হ্যাঁ এই যে খুব সুন্দর বিয়ের আয়োজন সব সবগুলো উঠাই এটা হচ্ছে ভাবি লাকি ভাবি আর আমাদের আজকের দিক নির্দেশনায় আছেন লাকি ভাবি পরের ছোট ভাই মানে পিসি ড্রাইভার হিসেবে কাজ করছে আজকে আমাদের মিরাজ উনি বরের বড় ভাইয়া আর মানে বউয়ের বাসুর তারপরে উনি হচ্ছেন ছোট ভাই মানে দাবর আরেকটা দাবর ছোট দাবর অনেক সুন্দর জীবনে প্রথম আমরা ইন্টারনেটে বিয়ে করাচ্ছি এটা আমাদের প্রথম সাফল্য বলতে পারেন হ্যাঁ বলতে পারি কারণ সফল হচ্ছে সফলতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি সফলতার দিকে এগিয়ে যাচ্ছি বাট এখনো পর্যন্ত কন্যার কে আমরা দেখতে পাইনি আশা করছি একটু পরে এখন আমরা ভিডিওতে দেখব ওয়েবক্যামের মধ্যে কন্যা পক্ষের লোকজন আমাদের এখান থেকে বলে কথাটা ক্লিয়ার হচ্ছে না আচ্ছা দেখা যাক তোর মেয়ে আমরা এখন খেলে বিয়ে আমরা আমরা পরে ফেলবে দরকার না দাম নাও বেশি পাই জি হ্যালো উনি হচ্ছেন ভাইয়া আজকে উনি ইলিশ মাছ দিয়ে ভাত খাইছেন কচু দিয়ে ভাত খেয়েছেন ভাই দেখতে পাচ্ছি যে তোমরা তো সুযোগ দিচ্ছি হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে আর কে আছে কে কথা বলবে ভাই আপনি বর পক্ষ নাকি কন্যা পক্ষ আপনি উভয় পক্ষ মেয়ের কি পাড়া তো ভাই হ্যাঁ এটা বউ আসসালামাইকুম হ্যালো আঙ্কেল হ্যালো সালাম আলাইকুম আঙ্কেল আমার সাথে কথা হ্যাঁ শুনতে পাচ্ছি
ওটা তো নাই, ওটা নাকি চার্জ নাই, বড় ক্যামেরাটা ভাবি আমি মোহাম্মদ নূর নবী, আমি শুনতেছি বলতেছি, আমি মোহাম্মদ নূর নবী পিতা মোহাম্মদ নূরুল আমিন মেম্বার গ্রাম সাতপুর থানা সাংবাদ জেলা নোয়াখালী, আমি 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 বাংলাদেশের বুঝি না উপস্থিত মজলিসকে সাক্ষী রাখিয়া 12,00,000 টাকা দেন মহরের বিনিময়ে কালীগঞ্জ থানাধীন ঠিক আছে মরুম সৈয়দপুর গ্রামে মৃত শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ কন্যা মোসাম্মদ পান্না সুলতানাকে 12,00,000 টাকা জন্মহারে বিনিময়ে এবং কাবিনের শর্ত সমূহ মানিয়া এই বিবাহ কবুল করিলাম। কাবিল তো আচ্ছা আল্লাহ মানে আমি
দোয়া করেন। আসসালামু আলাইকুম।